এই ইউনিভার্সিটি কলেজের যে দায়িত্বটা থাকে সেটা হয়েছে এই ক্লাসের ক্ষেত্রে দেখছি অনলাইন বিজ্ঞপ্তি জারি করে সেটা অনলাইন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অর্থাৎ ইউজি এবং পিজির অর্থ সেমিস্টারের এক্সামিনেশন তারা অনলাইনেই চাইছে তাদের দাবি প্রত্যেকের যে অনলাইনে যাতে এক্সামিনেশন হয় কারণটা কি কেন ছাত্রছাত্রীরা এই মুহূর্তে অর্থ এক্সামিনেশন অনলাইনে চাইছে তা বাস্তবটা এই মুহূর্তে ইউনিভার্সিটি এবং কলেজ এবং ছাত্রছাত্রী বা তোমাদের কাছে তুলে ধরব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর আজকে ভিডিওতে আমি লাইক করতে একেবারেই কাউকে বলবো না কারণ আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ছাত্রছাত্রীদের দিক থেকে তুলে ধরবো ছাত্রছাত্রীরা যেটা ইমেল ইনস্টাগ্রাম কমেন্টে বিষয়গুলো উল্লেখ করেছে তাদের অসুবিধার কথা উল্লেখ করেছে সেটা নিয়েই বাস্তবটা কলেজ ইউনিভার্সিটি এবং তোমাদের মাঝে তুলে ধরবো সবার প্রথমেই আমরা দেখে নেব যে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ইউনিভার্সিটি রয়েছে তার আন্ডারের কলেজগুলোর অফলাইন ক্লাস সম্পর্কে আমরা সকলেই জানি আমাদের রাজ্যে অর্থাৎ ডব্লিউ যে ইউনিভার্সিটিগুলো রয়েছে একাধিক ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকেই রাজ্য সরকারের এই ডিসিশনের পর ষোলোই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলছে তখন থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের নিজেদের মতন বিজ্ঞপ্তি দিয়েছে কোথাও ভ্যাকসিনেশনের কথা উল্লেখ করেছে কোথাও একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে এ ক্লাস নিয়ে যে চিত্রটা রয়েছে আমরা সকলেই জানি ষোলোই নভেম্বর থেকে আমরা জানি যে আমাদের রাজ্যে এ অ্যাকচুয়ালি কলেজ ইউনিভার্সিটির অফলাইন ক্লাস শুরু হয়েছে এই মুহূর্ত পর্যন্ত অফলাইন ক্লাস চলছে তো এক্ষেত্রে তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যে এ একাধিক ইউনিভার্সিটি রয়েছে এবং তার আন্ডারে একাধিক কলেজ রয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে সি ওয়ান সি টু সি থ্রি দিয়ে আমি মেনশন করছি যে একাধিক আমি এখানে পার্টিকুলার কোনো কলেজের নাম এখানে আমি নেব না কেন আমাদের রাজ্যে একাধিক কলেজ রয়েছে এখানে আমি সবার প্রথমেই বলে রাখি কোনো একটা কলেজ কিন্তু উইকে এ একদিন ক্লাস নিচ্ছে কোনো একটা কলেজ দুদিন দিন কোনো একটা কলেজ তিন দিন একই রকমভাবে কোনো একটা কলেজ ছদিন দিন ক্লাস নিচ্ছে তো এক্ষেত্রে প্রত্যেকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু শেষ হওয়া একেবারেই সম্ভব নয় আমরা অনেকেই দেখেছি এবং এই মুহুর্তে এ কলেজ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এ ধীরে ধীরে এ প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে প্রায় ধীরে ধীরে দেওয়া হচ্ছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই একাডেমিক ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এক্সামিনেশান কবে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা মেনশন করা আছে যদিও এখনও পর্যন্ত এক্সামিনেশনের মোড়ের কথা উল্লেখ করা হয়নি এক্ষেত্রে এ দেখো একদিন দিন কারোর দু দিন কারোর তিন দিন কারোর ছ দিন কিংবা কারোর পাটে পাটে একদিনে পাটে পাটে অ্যাকচুয়ালি তাদের অফলাইন ক্লাস করানো হচ্ছে এক্ষেত্রে আরও একটা বিষয় অফলাইন ক্লাসের ক্ষেত্রে যারা হোস্টেল স্টুডেন্ট রয়েছে ঠিক আছে এ হোস্টেলের স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত হোস্টেলের স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি এখনো পর্যন্ত প্রপারভাবে পারমিশন দেয়নি পারমিশন দিলেও একাধিক গাইডলাইন রেখেছে সেই সমস্ত গাইডলাইন ফুলফিল করা না করার কারণে এ একাধিক স্টুডেন্ট কিন্তু হোস্টেলে যারা থেকে পড়াশোনা করে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই সমস্ত অফলাইন ক্লাস করতে পারছে না এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা বলতে পারি স্বাভাবিক অফলাইন ক্লাস ক্লাসযোগ্য এবং অফলাইনে ক্লাস আমরা প্রত্যেকেই চাই আমি চাই স্টুডেন্টরা চাই সবাই চাই কিন্তু একাধিক সমস্যা আমরা দেখেছি যে কোভিডের পজিটিভ একাধিক স্টুডেন্টদের দেখেছি শিক্ষকদের দেখেছি তবে এই মুহুর্তে অফলাইন ক্লাস হচ্ছে বটে কিন্তু অফলাইন ক্লাসের যে উদ্দেশ্য অ্যাকচুয়ালি ক্লাসেসের কলেজ ইউনিভার্সিটি সেই উদ্দেশ্য কি ফুলফিল হচ্ছে অফলাইন ক্লাসের যে মূল উদ্দেশ্য অর্থাৎ সেমিস্টার যে এক্সাম রয়েছে ঠিক আছে সেমিস্টার যে এক্সাম রয়েছে সেই সেমিস্টার দুধরনের এক্ষেত্রে অর্থ সেমিস্টার হোক কিংবা ইভেন্ট সেমিস্টার হোক হোক আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ছ মাস এখানেও ক্লাস করাতে হবে এখানেও ছ মাস টোটাল এক ওয়ান ইয়ার ক্লাস হয় আর এই যে ছ মাসের অফলাইন ক্লাস এই অফলাইন ক্লাসের উদ্দেশ্যটা কি একটা নির্দিষ্ট সিলেবাস তৈরি করা হয়েছে অর্থ সেমিস্টারের ক্ষেত্রে ইভেন সেমিস্টারের ক্ষেত্রে অর্থ সেমিস্টারের ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে সেটা ছ মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট হবে কিংবা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস লাগবে সম্পূর্ণভাবে কলেজে কমপ্লিট করতে সেই অনুযায়ী কিন্তু সিলেবাস তৈরি করা হয়েছে কিন্তু এই মুহূর্তে এই সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে টেন পারসেন্ট অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে ফর্টি পার্সেন্ট যদিও এটা সমস্ত কিছু স্টুডেন্টদের থেকে পাওয়া বিভিন্ন কমেন্ট সেকশানে এবং আমি সেই কারণেই তুলে ধরছি এবং সেটা অবশ্যই তাদের কথাটাও বাস্তব জিনিস ধরতে হবে কারণ যেটা ছ মাসের সিলেবাস কমপ্লিট করা দরকার সেটা কোনো সিলেবাস শিক্ষক কিভাবে এ তোমাদের এই সময় যেখানে মাঝে মাঝে কলেজ বন্ধ করতে হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন কলেজ প্রত্যেকটা কলেজ না হলেও কিছু কিছু কলেজের ক্ষেত্রে এটা ঘটছে হোস্টেল যেখানে বন্ধ রয়েছে সেখানে এই যে ছ সেমিস্টারের যে পিরিয়ডটা সেটা কিভাবে দু দু মাস কিংবা আড়াই মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব আড়াই মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব কোনো মতেই কিন্তু সম্ভব নয় আর সম্পূর্ণ কি দুই আড়াই মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে না কোনো কোনো সেমিস্টারের ক্ষেত্রে ইউজি পিজি দুটোরই ইউজি কিংবা পিজির ক্ষেত্রে যদি বলি আমরা দেখতে পারবো এই যে দুই কিংবা আড়াই মাস অ্যাকচুয়ালি ক্লাস হওয়ার কথা সেই ক্লাসের মধ্যে কি কি রয়েছে ইন্টারনাল এক্সাম রয়েছে ইন্টারনাল এক্সাম রয়েছে এর মধ্যে মানে তার ছাত্রছাত্রীরা এই আড়াই মাসের মধ্যে ইন্টারনাল এক্সাম দেবে তারপরে অর্থ সেমিস্টারের এক্সাম দেবে মানে তারপরে ক্লাসেও এই ধরনের সমস্যা হচ্ছে একই সাথে আমরা অনেক কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস দেখছি এক্সামিনেশান নিয়ে বা তাদের ইন্টারনাল এক্সামিনেশান নিয়ে এ কি দেখছি যে কিছু ছাত্রছাত্রীর কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে এক্সাম রয়েছে ঠিক আছে ইন্টারনাল যে এক্সাম রয়েছে সেটা এই সেই এক্সামকে কি করছে অনলাইন কোথাও নিচ্ছে আর কোথাও নিচ্ছে অফলাইন ঠিক আছে এ অফলাইন এক্সাম নিচ্ছে এই অনলাইন আর অফলাইন এক্সাম নিচ্ছে যেহেতু আর এক্ষেত্রে যদি বলি অফলাইন বা অনলাইন ক্লাসের ওপর ভিত্তি করে এক্সাম ডিসিশন নেওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে ধরো তোমাদের এখানে রয়েছে দুটো ইউনিভার্সিটির কথা বলছে একটা ইউনিভার্সিটি এ আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি বি এক্ষেত্রে এ যে ইউনিভার্সিটি রয়েছে এ এ ইউনিভার্সিটির আন্ডারে এ কি হচ্ছে একাধিক কলেজ রয়েছে সি ওয়ান সি টু একই রকমভাবে সি থ্রি আর সি ফোর এই এবং বি ইউনিভার্সিটি এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু কলেজ অ্যাকচুয়ালি রয়েছে বিভিন্ন কলেজ রয়েছে এই কলেজের ক্ষেত্রে দেখছি 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 অফলাইনে হয়েছে এই ক্লাসের ক্ষেত্রে অনলাইন এক্সাম বেশি হয়েছে বা এরকমভাবে ভাবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে ডিফারেন্ট দেখছি যে কলেজটা অ্যাকচুয়ালি অফলাইন এক্সাম নিয়েছে যে সেমিস্টারে সব থেকে বেশি অফলাইনেছে আমরা এরকম দেখছি যে ফিফথ সেমিস্টারের ক্লাস হয়নি তাদের অ্যাকচুয়ালি অনলাইন এক্সাম হবে ঠিক আছে এ এরকম আমরা দেখতে পাচ্ছি কোনো কলেজের থেকে অন্যান্য কলেজের ক্ষেত্রে আবার চিত্রটা এখনও পর্যন্ত পরিষ্কার নেই আমরা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে কোনো একটা স্টুডেন্ট ও অনলাইনে এক্সাম দিচ্ছে কোনো একটা ইউনিভার্সিটির তরফ থেকে বা এই ইউনিভার্সিটিটা ডিসিশন নিল যে আমরা অনলাইনে এক্সাম নেব। আর এই ইউনিভার্সিটিটা ডিসিশান নিল আমরা অফলাইনে এক্সাম নেব কোনো একটা সেমিস্টার পার্টিকুলার এক্ষেত্রে সমস্যাটা কোথায় হবে একই সময় একই সমস্যা বহু ছাত্র ছাত্রীর সম্মুখীন হয়েছে এ দেখা গেছে কোনো ছাত্র ছাত্রী এই মুহূর্তে বিভিন্ন কারণে হোস্টেলের কারণ বললাম এবং একাধিক কারণ থাকতে পারে যার জন্য ক্লাস করতে পারিনি সেক্ষেত্রে কিন্তু যারা অনলাইনে এক্সাম দেবে আর যারা অফলাইনে এক্সাম দেবে তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখায় যাবে নম্বরের এটা সমস্যা কি ক্রিয়েট করবে যখন তাদের কোনো জায়গায় অ্যাকচুয়ালি ভর্তি হতে হবে বিভিন্ন সমস্যা হবে কি একটা স্টুডেন্ট এই সেমিস্টারে যে নাম্বার পেয়েছে সেই সেমিস্টারের নাম্বারটা কিন্তু আলটিমেটলি তাদের এক টোটালের ওপর অনেকটা এফেক্ট করবে নাম্বারটা গ্রাজুয়েশনের সময় বা অ্যাকচুয়ালি তারা যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে তার উপর তো এক্ষেত্রে কিছু স্টুডেন্ট বেশি পেয়ে যাবে কিছু স্টুডেন্ট কম পেয়ে যাবে এবং সেটার মোটের ক্ষেত্রে অনেকটা বড় অঙ্কের সমস্যা হবে পার্সেন্টেজের ক্ষেত্রে সমস্যা হবে এক্ষেত্রে ধরো পরবর্তীকালে এ দেখা গেল একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিজিতে ভর্তি হচ্ছে কোনো কলেজে ভর্তি হতে চায় সেক্ষেত্রে দেখা যাবে একটা স্টুডেন্টে এ সেভেন্টি পার্সেন্ট অ্যাকচুয়ালি ওই কলেজের এলিজিবেল ক্রাইটেরিয়ায় রয়েছে কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে এ একই স্টুডেন্ট একই পড়াশোনা করেছে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গেছে কোনো স্টুডেন্টের এক্সামের মোড়ের পরিবর্তনের জন্য কোনো স্টুডেন্ট এখানে যোগ্যতা থাকার সত্ত্বেও সেভেন্টি পার্সেন্ট পাচ্ছে না আবার কোনো স্টুডেন্ট সেভেন্টি পার্সেন্ট পেয়ে যাচ্ছে তো এই একটা সমস্যা কিন্তু রয়েছে এবার আমরা যদি অনলাইন এক্সামের কথাও বলি অনলাইন এক্সামেও সমস্যা রয়েছে অনলাইন এক্সামে কোনো স্টুডেন্ট পড়াশোনা করেনি সেও বেশি নম্বর পাচ্ছে এটা আমি মানি সব দিকটার এই মুহূর্তে যদি দেখি সিলেবাস এই মুহূর্তে আমরা শেষ করতে পারিনি এবং ইউনিভার্সিটির মোডে যদি পরিবর্তন হয় ছাত্রছাত্রীদের পরবর্তীকালে সমস্যা রয়েছে এক্ষেত্রেও কিন্তু ভালো মন্দ তর্ক বিতর্কের অনেক দিক রয়েছে অনেকে বিভিন্ন রকম কোশ্চেন আমাকে এর করতেই পারে বা ছাত্রছাত্রীরাও করতে পারে এছাড়া বহু ছাত্রছাত্রী উল্লেখ করেছে আমরা অফলাইনেই এক্সাম চাই কিন্তু আমাদের অফলাইন ক্লাস করি আমাদের যেটুকু সিলেবাস রয়েছে এই ইউনিভার্সিটি কলেজের যে দায়িত্বটা থাকে সিলেবাস শেষ করার সেই সিলেবাসটুকু শেষ করি অন্তত তারপর আমাদের এক্সামিনেশান আমরা অফলাইনে এক্সামিনেশান দিতে রাজি তো অবশ্যই আমি কলেজে ইউনিভার্সিটি প্রত্যেকটি কর্তৃপক্ষের কাছে আমি রিকোয়েস্ট করব ছাত্রছাত্রীদের হয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি এই মুহূর্তে যা সিলেবাস দাঁড়িয়ে উঠেছে এই মুহূর্তে অর্থ সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সমস্ত দিক থেকে আমাদের মনে হয় ছাত্রছাত্রীদের মনে হচ্ছে অনলাইনে এক্সামিনেশান নিলেই ভালো হয় এতদিন আমরা অনলাইনে এক্সামিনেশান নিয়ে এসেছি এই কোভিড পরিস্থিতির জন্য আমরা কেউ চাই না তার সত্ত্বেও বাধ্যগত নিয়েছি এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রীরা চাইছে অনলাইনে যাতে এক্সামিনেশান হোক যাতে প্রত্যেকের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হোক যারা প্রাইভেট টিউশন পড়তে পারছে না যাদের একান্তই কলেজের ওপর নির্ভর করে থাকে তাদেরও কোনো রকম সমস্যা না হোক এবং এবং অন্যান্য ছাত্র ছাত্রছাত্রীদেরও রকম যাতে সমস্যা না হয় সেই কারণেই ছাত্রছাত্রীদের তরফ থেকে প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটির কাছে অনুরোধ যে তারা যাতে অতি অবশ্যই এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানায় যে তাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা অনলাইনেই হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যাতে নিশ্চিন্ত হতে পারে আর এই মুহূর্তের যে অর্থ সেমিস্টার রয়েছে সেই অর্থ সেমিস্টার এক্সামিনেশান অনলাইনে না হয়ে অফলাইনে হোক এমন যারা চাইছে তাদেরকেও সম্মান জানাই তাদের মতবাদকেও সম্মান জানাই কারণ প্রত্যেকের বলার অধিকার রয়েছে আর যেরকমভাবে আমি ছাত্রছাত্রী এর বলি তোমাদের তোমরা পরীক্ষা দেবে তোমরা সিলেবাস শেষ করবে তোমাদের পড়তে হবে তোমাদের যে সিচুয়েশন তোমাদের যে সমস্যা সেটা তোমরা তুলে ধরো সোশ্যাল মিডিয়ায় কারণ আমাদের হাতে এটাই অস্ত্র আমরা বলতে পারি আমাদের অধিকার রয়েছে বলার সেই কারণে সর্বাধিক ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী এই সিচুয়েশন অনুযায়ী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কাছে করজোরে রিকোয়েস্ট করছি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের এক্সাম যাতে অনলাইনে নেওয়া হয় এবং পরবর্তী এই সেমিস্টারে যেরকমভাবে অ্যাকচুয়ালি সিলেবাস শেষ করা হয় কলেজের যে দায়িত্ব সেই সিলেবাস শেষ করে অফলাইনে ক্লাস করিয়ে তারপরে হয় আর এই ভিডিওতে যাতে আমি যা বলেছি আমি যা আমার ব্যক্তিগত মতামত দিয়েছি ছাত্রছাত্রীরা যে বিষয়টা সর্বাধিক ছাত্রছাত্রী বলছে সেই একই মতামত হতে হবে প্রত্যেকের এটা কিন্তু নয় আর এই ভিডিও দ্বারা কাউকে কোনোরকম মাত্র কষ্ট দিয়ে থাকলে তার জন্য আমি সরি চাইছি তার কাছ থেকে আর তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যারা এই মুহূর্তে অনলাইন চাইছো অফলাইন চাইছো এক্সাম প্রত্যেকটি ছাত্রছাত্রীকে একটাই কথা বলবো এই মুহূর্তে তোমরা কমেন্ট সেকশনে লেখো তোমরা এই মুহূর্তে কতটা সিলেবাস শেষ করতে পেরেছো কলেজ কতটা সিলেবাস শেষ করতে পেরেছে এই মুহূর্তে এক্সামিনেশান তোমরা কীভাবে চাইছো অনেকেই কমেন্টে জানাও না আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব অতি অবশ্যই কমেন্টে জানাও তোমার একটি মতবাদ এক্সামিনেশনের পরিবর্তনে কিন্তু অনেকটা এফেক্ট করবে সেই কারণেই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ক্রিয়েট করলাম আর এই ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করার জন্য একেবারেই অনুরোধ করব না শুধুমাত্র একটাই কথা বলবো তোমরা তোমাদের যে মতবাদ সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও